কাস্টমার চাইলে কিন্তু খেজুরি খেতে পারবে, বড়ই খেতে হবে না। মোটামুটি ভালো খেজুরি কিন্তু ওই বড়ই প্রাইজেও পাওয়া যাচ্ছে আর কি, ট্রাই করলে। আর তখন কষ্ট করনো বড়, এটা প্যাকেট করে কি আমি শুধু লই যা দেখবি না, সেকশনগুলোর নাম দেওয়া থাকে তো আমাকে খুঁজতে ইজি হয়, আর এখানে আসলে স্টাফরা অনেক হেল্পফুল। এই শপিং ব্যাগ সুপার শপের যে ইফতার বাজারটা, এটা শুধু উচ্চবিত্ত নয়, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য ক্রয় ক্ষমতার ভিতরে ইনশাআল্লাহ আমাদের ইফতার সামগ্রীগুলো থাকবে। বাজার করতে করতে আর নেগে সামনে রোজে চলে যাচ্ছে, রেট বয় বয় বাজার করন হতভষ্ট, এ তো ওনারা জানেন তো। বাজারে গিয়ে যদি হষ্ট না হয় তাহলে কিরম হবো, এক লগে যদি ব্যাগ কিনফা যায় এক প্যাকেজত, দামও যদি সাশ্রয় থাকে, আর শপিং ব্যাগতন বাজার করলে অথবা অন্য অন্য সুপার শপতন বাজার করলে তো ভ্যাট আছে, যদি ভ্যাট ছাড়া আসে এই প্যাকেজে কিনফা যায় তাহলে কিরম হবো, অবশ্যই ভালো হবো। আর এই ভালো হবার ইয়ান দিবেন লাই আসবো হচ্ছে শপিং ব্যাগত, এটা খুব সুন্দর প্যাকেজিং করা আছে, এই প্যাকেজে কিন কেয়ারে গিফট গড়ি তারিবেন অনেক, আর নাম কিন খুবই সুন্দর সুন্দর নাম, স্পেশাল প্যাক, প্রিয়জন প্যাক, স্বজন প্যাক, সাদগা প্যাক, নামগুলো আসলে কেন দেয়া হয়েছে? আসলে এটা আলটিমেটলি দেয়া হয় কিন্তু পরিবারের কাউকে, আত্মীয় স্বজনকে, প্রিয়জনকে দেওয়া হয়। সো অ্যাকচুয়ালি যাদের জন্য দিচ্ছি নামটা যদি তেমনই হয় তাহলে কিন্তু আর একটু মজা হয় ব্যাপারটা। সো এটাকে মানে চিন্তা করেই কিন্তু আমরা নাম এটা এই নামটাই দিয়েছি। যেমন আমাদের চারটা প্যাক করা হয়েছে, প্রথমটা হচ্ছে সাদাকা নাম দিয়েছি এটা আমরা, এটা হচ্ছে আপনারা চাইলে গরিব দুঃখীদের কিন্তু আমরা মাহে রমজানে দান করে থাকি, কাস্টমার চাইলে হচ্ছে সেটা দানও করতে পারবে। আর এছাড়া প্রিয়জনকে বা স্বজনকে দেওয়ার জন্য কিছু প্যাক রয়েছে আরও তিনটা, সেটার মধ্যে হচ্ছে আপনার প্রায় 10-15টা আইটেম রয়েছে, সেগুলোর মধ্যে কিছু কিছু আইটেমে মাংস থাকছে, ব্রয়লার মুরগি থাকছে, আবার এছাড়াও অ্যাজ ইউজুয়াল রমজানের যে সকল আইটেমগুলো সেগুলো তো থাকছেই। মজার ব্যাপার হচ্ছে এই প্যাকগুলো যারা নিবে আর টোটাল বিলে যে ভ্যাটটা আসবে সেই ভ্যাটটা লেস হয়ে যাবে, অর্থাৎ যতগুলো রমজানের প্যাক আমরা করেছি চারটার কোনোটাতে আমরা ভ্যাট নিচ্ছি না, ভ্যাটটা একদম ডিসকাউন্ট করে দিচ্ছি। শপিং ব্যাগ কর্তৃপক্ষ যারা আছে আমরা হচ্ছে মাহে রমজানে বিজনেস করা বা লাভ করার বিষয়টা টোটালি ইগনোর করি, যেটা হচ্ছে রমজানে যে ভোগ্য পণ্যগুলো সেগুলো যাতে আমাদের গ্রাহকদের কাছে আমরা পৌঁছে দিতে পারি, আমরা সেটা নিয়ে আসলে রমজানের সময় কাজ করে থাকি। কাস্টমার চাইলে কিন্তু খেজুরি খেতে পারবে, বড়ই খেতে হবে না, মোটামুটি ভালো খেজুরি কিন্তু ওই বড়ই প্রাইজেও পাওয়া যাচ্ছে আর কি, ট্রাই করলে। গ্রাহকদের উদ্দেশ্যে আমি বলবো যে এখন থেকে পুরো ঈদব্যাপী অর্থাৎ রমজান শেষ অবধি আমরা কিন্তু প্রতিদিনই দেশি গরু জবাই করবো, সো অথেন্টিক দেশি গরুর স্বাদটা যদি কেউ পেতে চায় তাহলে শপিং ব্যাগ থেকেই নিতে পারবেন, শপিং ব্যাগে পাবেন এবং অবশ্যই সেটা ফ্রেশ পাবেন এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন এবং রিজনেবল প্রাইসে পাবেন। আচ্ছা, আর একটা দারুণ সুযোগ হলো যে আমরা র্যাফেল ডোর ব্যবস্থা করেছি, র্যাফেল ডোর ব্যবস্থা বলতে শপিং ব্যাগ সুপার শপ থেকে যদি আপনি মিনিমাম 500 টাকা শপিং করেন তাহলে একটি করে র্যাফেল ড্র কুপন আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এটার অ্যাগেনস্টে 15টা আকর্ষণীয় পুরস্কার রয়েছে যেটা ড্র হবে ঈদের পরেই খুব সম্ভবত। সো যারা যে কোনো ধরনের পণ্য কিনলে, যেমন যদি এই কম্বো প্যাকগুলো যদি আপনারা কিনেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু র্যাফেল ড্র কুপনটা আপনি পাবেন মিনিমাম 500 টাকা শপিং করলে। আমি একটা ফেলে আরেকটা পেলাম না, সব জিনিসগুলো পাওয়া যায় এই জন্য এখানে আমি শপিং। রমজানের প্রস্তুতি তো মাত্র শুরু করলাম, আজকে ফ্যামিলি নিয়ে আসলাম গ্রোসারি শপিং করতে, এখন খুঁজতেছি কি কি নেওয়া যায় লিস্ট ধরে ধরে। আমরা অলরেডি কম্বো কয়েকটা অফার দেখলাম আমরা ঘুরে ফিরে, তো এখন দেখছি যে কি কি নেওয়া যায়। আসলে শপিং ব্যাগ আসলে অনেকদিন ধরে আমি আমার আব্বু আম্মু আসতেছে এখানে, মোটামুটি এখানে সবই পাওয়া যায়, অ্যান্ড ওখানে আসলে একটা সেকশনগুলোর নাম দেওয়া থাকে তো আমাকে খুঁজতে ইজি হয়, আর এখানে আসলে স্টাফরা অনেক হেল্পফুল। প্রতি বছরের ধারাবাহিকতায় এবার পঞ্চমবারের মতো আমরা এই ইফতারের আয়োজন করতে যাচ্ছি। আমি চট্টগ্রামবাসীকে সিপ্লাসের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসেন আমাদের ইফতার বাজারটা চট্টগ্রামের বিখ্যাত আলহাজ মোহাম্মদ আবুল বাবুচি, ওনার সরাসরি তত্ত্বাবধানে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে ইনশাল্লাহ চট্টগ্রামবাসীর জন্য আমরা একটি ইফতার বাজারের আয়োজন করতে যাচ্ছি। আশা করি আমরা 80-85টা আইটেমের ইফতারের আয়োজন রাখবো, এর ভিতরে অন্যতম যেটা আমাদের চট্টগ্রামবাসীর গর্ব সেই আবুল বাবুচির মেজবান, আমাদের মাটন তেহেরি, চিকেন হালিম, মাটন হালিম,
জালি কাবাব, শামি কাবাব, চিকেন তান্দুরি, ফিন্নি, শাহী জর্দা, ক্ষীর জর্দা, এরকম মিনিমাম আমাদের 70-80 আইটেম ইনশাল্লাহ এবারে থাকবে। রোজার বাজার সাজার গড়িয়ে নেয় এই রোজার ইফতারে গিয়ে রেডি করতে আরেক দরকারি জিনিসের দিক ব্লেন্ডার। আমরা তখন দেখুন রোজার লাই খুব সুন্দর সুন্দর স্পেশাল প্যাকেজিং করা হইয়ে প্রিয় জনরা চাইলে দেখতে পারিবেন, সাদগো চাইলে দেখতে পারিবেন, রিজনেবল প্রাইসে ওনারা এই এক লগে অ্যাট্রাক্টিং প্যাকেজিং ফাই যাবেন বই। তো আর দেরি না করিয়ে না চলে এই শপিং বেগত আজ এই পর্যন্ত, ওনারা আমরা আবার দেখাবো অন্য কোনো বিষয়ের অন্য কোনো জায়গা অন্য কোনো ঘটনা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ পায়েল সি প্লাস চট্টগ্রাম।